খেলার দুনিয়ার খবর নিয়ে আজই ভিক্টর শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইন। অজিদের হারিয়ে সিরিজ জয় ভারতের, জুটি নিয়ে প্রশ্ন সানির, জয়ী রিয়াল মাদ্রিদ। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে সিরিজ পকেটে পড়লো ভারত। প্রত্যাশা মতোই তৃতীয় টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়ান দলকে পরাস্ত করলো ভারত, এবং তার সঙ্গে সঙ্গেই চার ম্যাচের টেস্ট সিরিজও জিতে নিল ধোনি বাহিনী। টেস্টের ইতিহাসে এই প্রথম কোন সিরিজের টানা তিনটি ম্যাচে অজিদের চূর্ণ করলো ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পঞ্চম দিনে অজিদের দ্বিতীয় ইনিংস 223 রানে মুড়িয়ে দিয়ে 27 ওভারে 133 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ভারত। দিনের 33.3 ওভারেই মাত্র 4 উইকেটের বদলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। সেহবাগ ও গম্ভীরের জুটি অনিশ্চিত বলছেন সুনীল গাভাস্কর। বিজয় যেভাবে খেলছেন এবং অভিষেক টেস্টে শিখর ধাওয়ান যে চমক দিয়েছেন, তাতে ভবিষ্যতে বীরেন্দ্র সেহবাগ ও গৌতম গম্ভীরকে টেস্টে ওপেনিং জুটিতে দেখার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সুনীল গাওস্কার। সানি জানিয়েছেন, বিজয় ও ধাওয়ান মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দারুণ পারফর্ম করেছে। ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা হচ্ছিল, আপাতত সেটা কিছুটা হলেও দূর হয়েছে। তবে এটা ভেবে নেওয়া উচিত যে বিজয় ধাওয়ানের জন্য বীরগতির টেস্ট দলে প্রত্যাবর্তনের পথ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। প্রথমে পিছিয়ে পড়েও মায়োর্কাকে 5-2 গোলে পরাস্ত করলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে লালিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ 5-2 গোলে হারালো মায়োর্কাকে। ম্যাচের 6 মিনিটে লোপেজের গোলে লিড নেয় মায়োর্কা, তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 15 মিনিটে পেপের পাস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো ইগুয়েন। এর মিনিট 6 পরে আবার এগিয়ে যায় মায়োর্কা। এরপর 52 মিনিটের মাথায় ওজিলের পাস থেকেই দলের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। এর 2 মিনিট পরে লুকা মডরিচের দুরন্ত গোল এগিয়ে দেয় মরিভো ব্রিগেডকে। দলের হয়ে চতুর্থ গোলটি করেন ইগুয়েন, এবং সংযোজিত সময়ে মায়োর্কার কফিনে শেষ পেরে একটি পোতেন করিম বেনজেমা। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি। ইনকোডা টিভি এখন ফেসবুকেও, তাই কিপ অন ক্লিকিং।